আমার বড় ভাই ছাত্র স্কুলে ছাত্র ছিলেন এবং ওনার নাম ছিল শেখ ইর্তিজা হাসান মানিক। উনি 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যারা মুক্তিযুদ্ধ বা তৎকালীন ছাত্র সমাজ লিডার ছিলেন সেখানকার একজন তৎকালীন ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা ছিলেন, সাবের ভাই, আমার এক ভাই ছিলেন চট্টগ্রাম কলেজের ছাত্র জিয়াউল করিম, তারা সবাই একসাথে সমবেত হলেন জামে মসজিদ, যেটা এখন বড় মসজিদ, সেখানে ওনাদের জন্য দোয়া করানো হলো। আমার স্মৃতিতে মনে আছে সে মিলাদ করানোকালীন সময় আমাকে টাকা দেওয়া হয়েছিল জিলাপি কেনার জন্য, আমি দোকানকে জিলাপি নিয়ে আসছি। এই স্মৃতিটা আমার খুব মনে পড়ে। এছাড়া আশেপাশে যখন আমরা চট্টগ্রামে ছিলাম কিছু দিবসে সেই হত্যাকাণ্ড কত কত লাশ পড়ে থাকে, আমার একটা স্মৃতি এখনো মনে আছে, পাঞ্জাবিরা একটা স্কুটার ড্রাইভারকে ইশারা দিছিল আমার জন্য, সে ব্রেক করতে একটু সমস্যা, মানে কয়েকটা ঘর সামনে গিয়ে ব্রেক করতে, এটাতেই তারা আক্রোশে তাকে ব্যানার দিয়ে খুচায় মুচায় তাকে যথেষ্টভাবে অত্যাচার করলো। তার হাত পা দড়িতে বেঁধে পিকআপের সাথে রশিটা বেঁধে দেওয়া হলো, পিকআপ স্টার্ট করে গাড়িতে উঠে গেলো, আর সেই ট্যাক্সি ড্রাইভারকে স্বেচ্ছায় স্বেচ্ছায় নিয়ে যাচ্ছে, তার মাংসপিণ্ড কাঁপতে কাঁপলে উঠতে পড়তেছে। এইগুলি শিহরিত স্মৃতিগুলো আমার মনে আছে। যেতে চাই।